দেখাও দেখাও মুখে দেখাও এটা দাসি মেন কোজি বিশ আলুর মেন স্যার কাকু কি করেন? এই যে কাকু আলুতে বীজ দিতেছে কাকু এই যে আলুগুলা দেখতেছেন না? হুম এই আলুগুলা দেখতেছেন এটা হচ্ছে আমার আলু কাকু বুঝছেন নি? এই আলুতে বীজ দিতেছে কাকু আলুতে বীজ দিতেছে যাতে যেন আলুতে পচা না লাগে কাকু বুঝছেন? হুম এই জন্য আলুতে বীজ দিতেছে কাকু এইদিকে একটা বাংলাদেশের খবর পাইছেন কাকু আজকে খবরে দেখলাম যে পেজ নিয়ে তুমুল কাণ্ড চলতেছে তুমুল কাণ্ড বুঝছেন নি? হঠাৎ করে পাইকারি বাজারে পেঁয়াজের দাম লাগে গেছে 180 টাকা নিচে এই নিয়ে ভ্রাম্যমাণ দিচ্ছে বুঝছেন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ দিচ্ছে দেওয়ার পর খদ্দি খুঁজে দেখে যে কিছু অসাধু ব্যবসায়ী বুঝছেন কাকু কিছু অসাধু ব্যবসায়ী তারা পেঁয়াজের দাম কাস্টমারের থেকে 180 থেকে 85 টাকা নিচ্ছে তারা অভিযোগ জানাইছে অভিযোগ জানার পর ভ্রাম্যমাণ সেই পাইকারি যে পেঁয়াজের দোকানগুলো আছে কাকু বুঝছেন নি পাইকারি যে পেঁয়াজের দোকান আছে ওগুলা তল্লাশি চালাচ্ছে তাদের জরিমানা করতেছে আমি আগেই বলেছিলাম আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই এই যে ভারত আর অস্ট্রেলিয়া খেলা হলো আর বাঙালির কলা গাছ চিপে ধরে কোলাকুলি করা হলো মিষ্টি বিতরণ হলো আর ভারত এদিকে পেজ দিল আটকে আর পেজ আটকে দেওয়ার কারণে বাংলা এখন পেজের দাম হু 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 করে বাড়তে শুরু বুঝছেন নাকি এখন বাড়তে শুরু করে দিলে এখন বাংলাদেশের ভ্রাম্যমাণ দিয়ে সব ম্যাস্টের টেস্টে দিয়ে সব তল্লাশি চালাতে যাতে যেন বাঙালির পেজের দাম না ওঠে আচ্ছা ঠিক আছে বাঙালির পেজের দাম উঠবে না কিন্তু বাঙালিদের তো পেজ চাষ করতে হবে তাই নাকি পেঁয়াজ যদি চাষ না করা হয় তাহলে পেঁয়াজের দাম হু হু করে বাড়বে কারণ চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাকশন নেই চাহিদা অনুযায়ী যদি প্রোডাকশন না থাকে তাহলে অবশ্যই পেঁয়াজের দাম বাড়বে তাই প্রত্যেকটা কৃষকের উচিত নিজে নিজ নিজ পেঁয়াজ চাষ করা পেঁয়াজ চাষ করে বাংলাদেশের এই পেঁয়াজের সংকট থেকে বেরিয়ে আসা যাতে যেন আমাদের কাছে আর হাত কারো কাছে না বাড়াতে হয় এই পেঁয়াজের জন্য এই জন্য আমি একটু পেঁয়াজ লাগাইছি তোমাদের যাদের জমি আছে তারা একটু লাগাও মানে যাদেরই জমি আছে তারা সবাই যদি পেঁয়াজ লাগায় তাহলে কি কাকু আমাদের পেঁয়াজের সংকট হবে কোনো দিনই পেঁয়াজের সংকট হবে না তাই এই পেঁয়াজের সংকট থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের নিজ নিজ পেঁয়াজ চাষ করতে হবে বাড়ির ছাদের পেঁয়াজ চাষ করতে হবে আপনার ভিটামাটিতে পেঁয়াজ চাষ করতে হবে যেখানে 1 ইঞ্চি পরিমাণ জমি খালি আছে সেখানে কোনো না কোনো ফসল সবজি পেঁয়াজ ঝাল আলু চাষ করতে হবে ঠিক আছে কাকু